নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চুয়ান্ন বছর পর আটই এপ্রিল দু সোমবার বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণের ফলে চার রাশি হতে চলেছে মহাকটিপতি এবং তিন রাশির ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি যে চার রাশি এই সূর্যগ্রহণের ফলে হবে মহাকটিপতি এবং কোন এই তিনটি রাশি স্পেসিফিক আমি সাতটি রাশি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন উনিশশো সত্তর সালে এই গ্রহণ হয়েছিল ঠিক দু হাজার চব্বিশে আটই এপ্রিল এই গ্রহণ আবার হচ্ছে অর্থাৎ চুয়ান্ন বছর পর আবার এই গ্রহণ দেখা যাবে দু হাজার সালে অর্থাৎ আবার চুয়ান্ন বছর পর এই গ্রহণ কিন্তু হবে এই দু হাজার চব্বিশে আটই এপ্রিল এই যে সূর্য গ্রহণ তার ফলে কি প্রভাব পড়বে দেখুন এই গ্রহণ কিন্তু বছরের প্রথম গ্রহণ হতে চলেছে সূর্যগ্রহণ অলরেডি পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ চন্দ্রগ্রহণ হয়েছে বছরে দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ হয় এটা হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ যার ফলে এই চার রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন গ্রহণের সময়টা কখন রয়েছে দেখুন প্রথম কথা এটা হচ্ছে উপছায়া সূর্যগ্রহণ তাই এর কোন সুত কাল নেই এই গ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা দশ থেকে রাত্রি নটা দশ থেকে রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টা পনেরো মিনিট এই গ্রহণের স্থায়িত্ব কিন্তু থাকছে এই গ্রহণের যে ফল কি পড়বে গর্ভবতী মহিলাদের উপর আমি একটা কথা বলি যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন অবশ্যই আপনারা এ গ্রহণে সতর্ক থাকুন এই সময় আপনারা কোনো ভুল করে কোনো খাবার খাবেন না এবং ভুল করে ঘর থেকে বেরাবেন না যাদের কাঁচের জানলা রয়েছে অবশ্যই পর্দা টাঙিয়ে রাখুন এবং গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না কোনো ধারালো বস্তু ছুরি কাঁচি এগুলো কোনো বা কোনো আগুনের প্রয়োগ এই সময় কিন্তু করবেন না এবং যারা বাচ্চা রয়েছে এবং শিশু রয়েছে তাদের ক্ষেত্রে সেটাই লাগু হবে না কিন্তু গর্ভবতী মহিলারা বিশেষভাবে সাবধানে থাকুন চার ঘন্টা পনেরো মিনিট পর এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা তার পরের দিন সকালবেলা স্নান করে পুজো করে দান করুন এবং গোটা বাড়ি আপনারা গঙ্গা জল অবশ্যই দিবেন তাতে কিন্তু অনেক জায়গাতে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এই গ্রহণের পরে যে দান করলে প্রচুর পূর্ণ অর্জন হয়ে কিন্তু থাকে এবার আসি কোন সৌভাগ্যশালী চার রাশি আর এর পাশাপাশি আপনারা কি করবেন দেখুন গ্রহণ যখন চলবে না তখন আপনারা বিষ্ণু নাম বিষ্ণু নাম পাঠ করুন ওং নম শিবায় ওং নম যতদিক পাঠ করতে পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং এর পাশাপাশি আপনারা বিশেষ করে সূর্য মন্ত্র যতদিক পাঠ করতে পারবেন ততদিক লাভ আপনারা কিন্তু পাবেন কারণ গ্রহণ মানে কিন্তু আমাদের এই প্রত্যেকটি মানুষের উপর শুভ এবং অশুভ দুই রকমই প্রভাব কিন্তু পড়বে যে রাশিগুলো শুভ পড়বে সে রাশিগুলোর নাম আমি একে একে জানাবো এবং যে রাশিগুলোর ভয়ঙ্কর বিপদ সে রাশিগুলোর নামও কিন্তু আমি জানাব এবং এই গ্রহণের সময় আমি আবারও বলছি আপনারা অবশ্যই আপনারা ও শিবায় পাঠ করুন সূর্য মন্ত্র পাঠ করুন পাঠ করুন এবং পাশাপাশি আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন গায়ত্রী মন্ত্র মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন বিশেষভাবে কিন্তু আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন এই গ্রহণ যে শুরু হচ্ছে রাত্রি নটা 10 থেকে রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টা পনেরো মিনিট অবশ্যই সতর্ক থাকবেন এই তিন রাশি তারপর থেকে কিন্তু আপনাদের কিছু না কিছু সমস্যা কিন্তু আসবে কারণ গ্রহণের পরে কিন্তু পনেরোটা দিন কিছুটা এফেক্ট আমাদের প্রত্যেক মানুষের উপর কিন্তু পড়ে আমি আগে জানি দিই কোন কোন রাশির ক্ষেত্রে হতে চলেছে মহাকটিপতি অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করুন কোন রাশিগুলোকে সাবধান থাকতে হবে এবার আসি আগে চারটি রাশি যে চার রাশি মহাকটিপতি হতে চলেছে গ্রহণের ফলে প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনুরাশি এই গ্রহণের ফলে আপনাদের কপাল খুলতে চলেছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কর্মযোগ ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং কোনো ক্ষেত্র থেকে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ আসতে চলেছে এবং এমন কোন টাকা ডুবে গেছিলো আটকে গেছিল সেই টাকা রিকভারি হবে আকস্মিক অর্থপ্রাপ্তির ধন ধনপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে ডেলি ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু পেতে চলেছে এরপর যে রাশি সে রাশির নাম আপনার বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশি এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গুড লাক নিয়ে আসতে চলেছে এই বৃষ রাশির আপনাদের ইনকাম বাড়বে এবং আপনাদের এই সময় কর্মযোগ দেখা যাচ্ছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন বিশ্ব রাশি এরপর যে রাশির আমি কথা বলব বিশেষভাবে চলেছে পর রাশির নাম আপনার মিথুন রাশি হ্যাঁ আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু আপনাদের শুভ সংকেত নিয়ে আসছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন কর্ম পরিবর্তনের সম্ভাবনা এবং ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বৃদ্ধি এবং আপনাদের সন্তান ক্ষেত্র শুভ সন্তান প্রাপ্তি সম্ভাবনা প্রবল রয়েছে এবং বিজনেসের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে চার নম্বর রাশি মেষ রাশি হ্যাঁ আপনি মেষ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই গ্রহণ বিদেশ থেকে আপনাদেরকে এই সময় লাভ দেবে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব লাভ আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের কর্মযোগ আপনাদের বিজনেস ক্ষেত্র এবং আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এই চার রাশি ক্ষেত্রে খুব শুভ আর যে তিন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে লিখে রাখুন একটু তিনটি রাশি অবশ্যই সতর্ক থাকুন প্রথম রাশি সাড়ে সাতই চলছে আপনার অবশ্যই বি কেয়ারফুল মকর রাশি মকর রাশি এই গ্রহণে শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের কিছুটা সমস্যা হতে পারে কিছু ক্ষেত্রে আর্থিক লস হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আপনাদের এই সময় মানসিক চাপ মানসিক উদ্বেগ আপনাদের বাড়বে পিতার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই সতর্ক থাকুন যারা গাড়ি বা বাহন চালাচ্ছেন অবশ্যই আপনারা সতর্কভাবে চালান এরপর যে রাশির আমি কথা বলবো সাবধান থাকতে হয় মকর রাশি আমি আবারও বলছি মকর রাশি এই গ্রহণের ফলে কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক থাকো যে কোনো দিক থেকে আপনাদের সমস্যা কিন্তু আসতে পারে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির এই গ্রহণ কিন্তু মোটো ভালো না আপনার পিতার স্বাস্থ্য পিতার কেরিয়ার আপনার মান সম্মান আপনার শরীর স্বাস্থ্য এই জায়গা থেকে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের চাপ আসতে পারে এবং মানসিক উদ্বেগ মানসিক টেনশান আপনাদের বাড়বে এবং আপনাদের কোনো ক্ষেত্রে অর্থ লস বা প্রচুর অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে মেডিকেল এক্সপেন্সেস এই সময় বৃদ্ধি কিন্তু হতে পারে একদম শেষ রাশি যে রাশি ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকবে মকর রাশি সাবধান সিংহ রাশি সাবধান এরপর যে রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশি কিন্তু সতর্কতা গ্রহণ আপনাদের রোগ ঋণ শত্রুতা কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ মিন রাশি ক্ষেত্রে কোনো জায়গাতে আপনাদের হট করে টাকা ব্লক হয়ে যাওয়া বা আপনাদের কোনো জায়গাতে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মিন রাশির আমি একটা কথা বলবো এই গ্রহণের ফলে কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু চাপ আসতে চলেছে আপনাদের এই সময় সম্মানের জায়গাতে দৃষ্টিকোণ থেকে আপনারা কিছুটা হলেও চাপ থাকবে আপনাদের এই সময় কোনো জায়গাতে ঋণ হয়ে যাওয়া বা আপনাদের কোনো ক্ষেত্রেও চোট আঘাত লাগার সম্ভাবনা রাগজেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যাদের কম্পিটিভ পরীক্ষা রয়েছে সেখানে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে শত্রুতা আপনাদের বাড়তে চলেছে অর্থাৎ আমি একটা কথা বলবো এই তিনটি রাশি সিংহ রাশি মকর রাশি মিন রাশি বিশেষভাবে সাবধান মহা আপনাদের বিপদ আর চারটি রাশি যেটি বললাম মেষ রাশি রাশি মিথুন এবং ধনু রাশি এই চারটি রাশি কিন্তু মহা কুটিপতি কিন্তু হতে চলেছে আপনাদের এই গ্রহণের পর থেকে কিন্তু ভাগ্য খুলতে চলেছে আমি একটা কথা আপনাদেরকে বলি এই গ্রহণ যখন হচ্ছে আমি গ্রহণের আগে থেকে এবং গ্রহণের ঠিক পনেরো দিন পর্যন্ত এর প্রভাব আমাদের মানব জীবনে কিন্তু আসতে কিন্তু চলেছে এবং একটি কথা যারা গ্রহণের জন্য প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন কবচ দিতে চাইছেন যাতে আপনারা বিশেষভাবে লাভ পাবেন অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করতে পারেন এবং এর সাথে সাথে আপনারা সূর্য মন্ত্র আপনারা যোগ করুন আপনারা গায়ত্রী মন্ত্র যোগ করুন আপনারা বিষ্ণু মন্ত্র জপ করুন আপনারা ওং নমস্যবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতদিক আপনারা জব পাঠ করতে পারবেন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন এই বছরের প্রথম এই সূর্যগ্রহণ হতে চলেছে মিন রাশিতে মিন রাশিতে রেবতী নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন পরামর্শ নিতে চাইছেন জন্মকুণ্ডুলি বা হস্তরেখা বিচার করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এর পাশাপাশি ভিডিওগুলোকে আপনারা অবশ্যই শেয়ার করুন এবং আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ